বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি কোনো রকমভাবে কাটাকুটি না করে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে আপনারা কিভাবে যে কোনো মোবাইল ফোনের কল ডিটেইলস আপনি দেখতে পারেন। হ্যাঁ ফ্রেন্ডস, খুবই একটি মজার ব্যাপার, আপনারা চাইলে কিন্তু আপনাদের মোবাইল ফোন থেকে কিন্তু কল ডিটেইলস দেখতে পারেন। আপনারা কিন্তু 2017 2018 অ্যান্ড আপনারা চাইলে কিন্তু 2015 কল ডিটেইলস কিন্তু আপনারা দেখে নিতে পারেন। খুবই একটি মজার ব্যাপার, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে এটি কীভাবে করবেন। ওকে, সো ফ্রেন্ডস, এটি কোনো ফেক ভিডিও নয়, এটি একটি রিয়েল ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, সো ফ্রেন্ডস, আপনি যদি শিখতে চান এই অসাধারণ কাজটি, তো আপনাকে কী করতে হবে, এই ছোট্ট ভিডিওটি আপনাকে কাটাকুটি না করে লাস্ট পর্যন্ত দেখতে হবে। ওকে, সো চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার এই টেক মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ ভিডিও নিচে একটি রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, সেখানে একটু কষ্ট করে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে একটি বেল আইকন চলে আসবে, সেখানেও ক্লিক করে রাখবেন, কেননা আমি নতুন লেটেস্ট ভিডিও এভাবে প্রতিনিয়ত আপলোড করে থাকি যে ভিডিও দেখে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারেন। ওকে, সো চলুন ভিডিও শুরু করা যাক। ওকে ফ্রেন্ডস, তো মোবাইল ফোনের কল ডিটেইলস দেখার জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে ছোট্ট একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। ওকে, সো যেটি আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, আর এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নিতে পারেন প্লে স্টোর থেকে। প্লে স্টোরে গিয়ে লিখবেন E2PDF, আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। অতএব যে ভিডিওটি দেখছেন সে ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করবেন, সেখানে আমি অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি, লিঙ্কে ক্লিক করবেন, ডাইরেক্ট প্লে স্টোরে চলে যাবেন, সেখান থেকে এক ক্লিকে ইনস্টল করে নিতে পারেন। ওকে, সো এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে অ্যাপ্লিকেশনের কাজটি আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা এই অ্যাপ্লিকেশনের কাজটি প্রথমে দেখে নেন। তো ফ্রেন্ডস, অ্যাপ্লিকেশনটি যখন ফার্স্ট টাইম ওপেন করবেন, আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস হবে। তো এখান থেকে আপনারা নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাবেন আই হ্যাভ রেড অ্যান্ড এগ্রি উইথ টার্মস অফ ইউজ। তো এখান থেকে আপনাকে কী করতে হবে, এই যে খালি ঘর দেখতে পাচ্ছেন, এখানে একটি টিক দিয়ে দেবেন। ওকে, তো ফ্রেন্ডস, এখানে টিক দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রসেড, তো এখানে আপনারা প্রসেডে ক্লিক করে দেবেন। ফ্রেন্ডস, তারপর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস হবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক টু কন্টিনিউ, এখান থেকে আপনারা নিচে ক্লিক টু কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ওকে, সো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস হবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল কল, আপনারা জাস্ট এখানে জেনারেল কলে ক্লিক করে দেবেন, দুই নম্বর এখানে। ওকে, সো এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে রিসিভ কল, মিসড কল অ্যান্ড আউট গোয়িং কলস, আপনারা কিন্তু পুরো A to Z সব কিছু কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। ওকে, সো আপনারা কিন্তু সম্পূর্ণ কল ডিটেলস এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ওকে, সো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, আমি এখান থেকে সিলেক্ট করেছি কল লগ ডিটেলস। তো আপনারা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন, এখান থেকে অনলি ডায়াল কল ডিটেলস বা অনলি রিসিভ কল বা অনলি মিসড কল, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। ফ্রেন্ডস, এটি আমি প্রথম একটা সিলেক্ট করে রাখলাম, রাখার পর এখান থেকে আপনারা ডেট দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এখান থেকে আপনারা কত সালের কল ডিটেলস দেখতে চান এখান থেকে ডেট দিয়ে নেবেন। ওকে, সো এখান থেকে আমি 2018 কল ডিটেলস নেব। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম 3 জানুয়ারি 2018 থেকে এখান থেকে 9 জানুয়ারি 2019 কল আমি এখান থেকে ডাউনলোড করবো। ওকে, সো দেখতে পাচ্ছেন এখান থেকে একটি খালি ঘর দেখতে পাচ্ছেন, এখানে আপনি একটি নাম দিয়ে দেবেন। ওকে, সো এখান থেকে একটি ফাইল নাম দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এখান থেকে আমি নাম দিয়ে দিচ্ছি একটি, যে কোনো একটি নাম দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এখান থেকে আমি মধু নাম দিয়ে দিচ্ছি। ওকে, সো আমার নাম দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু PDF, এখান থেকে আপনারা জাস্ট এক্সপোর্ট টু PDF এ ক্লিক করে দেবেন। ওকে, সো এখানে ক্লিক করার পর এখান থেকে অ্যালাওতে ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস, অ্যালাওতে আবার ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস, এখান থেকে আবার অ্যালাওতে ক্লিক করে দেবেন, সর্বোচ্চ 3 বার অ্যালাওতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে একটু ওয়েট করতে বলবে। ফ্রেন্ডস, ওয়েট করার পরে কিন্তু এই কল ডিটেলসটি কিন্তু আপনার মোবাইল ফোনে সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে। ফ্রেন্ডস, 2018 থেকে 2020 কল আপনি কিন্তু সম্পূর্ণ কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, আপনি কিন্তু সব কিছু দেখতে পারেন। ওকে, সো ফ্রেন্ডস, এটি কিন্তু এখন ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখানে আমাদের আর কোনো কাজ নাই, এখন আমরা এখান থেকে বের হয়ে চলে যাব। বের হয়ে চলে গিয়ে আমরা এখান থেকে ফাইল ম্যানেজার ওপেন করব। ফাইল ম্যানেজার ওপেন করার পরে কিন্তু আমরা এটি খুবই ইজিলি দেখতে পারবো। ওকে ফ্রেন্ডস, তো এখান থেকে আমি ফোনের ফাইল ম্যানেজার ওপেন করে নিলাম। তো ফাইল ম্যানেজার ওপেন করে আমি আপনাদেরকে দেখাবো যে এটি আপনারা কোন জায়গায় গেলে পাবেন। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ফোনের ইন্টারনাল স্টোর ওপেন করে নিলাম। তো ফ্রেন্ডস, নেওয়ার পরে এখান থেকে আমাকে খুঁজতে হবে E2PDF নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে, সেখানে আমাকে যেতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি স্ক্রল করে নিচের দিকে আসছি, আর এখান থেকে আমি খুঁজে নেবো E2PDF নামের যে ফোল্ডারটি সেটি কোন জায়গায় আছে। ওকে, তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখান থেকে E2PDF নামের কিন্তু একটি ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমি জাস্ট এখানে E2PDF এ ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে ফোল্ডার নামটি দিয়েছিলাম, তো দেখতে পাচ্ছেন মধু, এখান থেকে আমি জাস্ট এই ফোল্ডার নামে ক্লিক করে দেবো। দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এখান থেকে ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন আপনার ফোনের কল ডিটেলস কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে ফেলেছেন। হ্যাঁ ফ্রেন্ডস, খুবই একটি মজার ব্যাপার, আপনি চাইলে কিন্তু এমনভাবে যে কোনো মানুষের ফোনের কল লিস্ট আপনি কিন্তু তার মোবাইল থেকে দেখে নিতে পারেন, অ্যান্ড এখান থেকে আপনি কিন্তু শেয়ার করে দিতে পারেন আপনার মোবাইল ফোনে, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিতে পারেন। খুবই একটি মজার ব্যাপার, আপনারা চাইলে কিন্তু এমনভাবে যে কোনো মানুষের
পুরনো কল ডিটেলস কল লিস্ট কিন্তু আপনারা দেখে নিতে পারেন। ওকে সো ফ্রেন্ডস, খুবই একটি মজার ব্যাপার, আপনারা চাইলে কিন্তু এমনভাবে দেখে নিতে পারেন আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার স্ত্রীর ফোনের কল ডিটেলস, খুবই একটি মজার ব্যাপার। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। মূলত আজকের ছিল এই ভিডিও যে আপনারা কীভাবে দেখে নেবেন আপনার ফোনের পুরনো কল ডিটেলস। ওকে তো ফ্রেন্ডস, ভিডিওতে বুঝতে যদি কোনো সমস্যা হয় আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটা কমেন্ট পড়ি এবং প্রতিটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো ফ্রেন্ডস, ভিডিওতে একটি লাইক করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই টেক মধ্যে চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা টেক মধ্যে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। খোদা হাফেজ।